আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরে কোনো ভিডিও নিয়ে আসা হয় না, আসলে মাঝখানে ভালো খারাপ মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করেছি, তাই আসলে কোনো ভিডিও এডিট করা বা আপলোড দেওয়ার মতো সময় পাইনি। যাই হোক, এর আগেও আমি আপনাদের সাথে অনেক মামার হলুদের ভিডিও শেয়ার করেছি, তো আজকে অনেক মামার বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক মামার যেদিন বিয়ে ছিল ওই দিন আমরা রেডি হয়ে বের হয়ে যাই অনেক মামাদের বাসার উদ্দেশ্যে, কারণ প্রথমে অনেক মামাদের বাসায় যাব, তারপর সবাই মিলে বরযাত্রী নিয়ে বের হব। হলুদির দিন যেতে যেতে যেহেতু আমাদের লেট হয়েছিল, তাই আমরা বিয়ের দিন ট্রাই করেছি একটু আগে চলে যাওয়ার, কিন্তু আগে যেও লাভ হয়নি, যে আমাদের বরযাত্রী নিয়ে বের হতে লেটই হয়ে গেছে। তো রাস্তায় মাঝখানে যাওয়ার সময় দেখলাম যে এখানে আরেকটা বিয়ে বাড়ি এবং লাইটিংটা খুবই সুন্দর লাগছিল, তাই এটার কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, এটা দেখতে অনেক ভালো লাগতেছিল। এরপর আমরা মামাদের বাসায় পৌঁছে যাই। ও আরেকটা কথা বলতে ভুলে যাই, সেটা হচ্ছে বাবা এবং তাসিন আগেই চলে গিয়েছিল, আমি মা এবং তমাল পরে যাই। তো আমরা যে দেখি যে বাবা আমাদের জন্য ওয়েট করতেছে, এরপর আমাদের গাড়ি থেকে বাবা হচ্ছে নামায়, এরপর ভেতরের দিকে আমরা যাই। গ্যারেজে ঢুকেই দেখি গাড়ি সাজানো শেষ, এরপর আমরা উপরে উঠে যাই। উপরে উঠে ওয়েট করতেছিলাম যে অনেক মামা গোসল করে রেডি হবে, এরপর আমরা সবাই বরযাত্রী নিয়ে বের হব। এর মধ্যে আরও অনেক আত্মীয় স্বজনরা আসতেছিল, সবাই এসে ওয়েট করতেছিল যে বরযাত্রী নিয়ে সবাই একসাথে আমরা বের হব। এরপর শুরু হয় অনেক মামাকে রেডি করানোর পালা। আজ সজিয়া হে বে সারা শহর, আজ হো গইয়া বে রব দি মেহের, হায় সজিয়া হে বে সারা শহর, আজ হো গইয়া বে রব দি। এরপর আমরা সবাই মিলে বের হই বরযাত্রী হিসেবে। যদিও আমাদের বের হতে একটু লেট হয়ে গিয়েছিল, তারপরও আমরা খুব একটা সময় লাগেনি যাওয়ার ক্ষেত্রে, কারণ রাস্তা এরকমভাবে জ্যাম পাইনি ওই দিন। আর বিয়েটা কোন জায়গায় হয়েছিল আমার এখন ঠিক জায়গাটার নাম মনে নাই, কারণ কয়েক মাস আগের কথা ছিল, এটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল, তাই আমার আসলে এক্স্যাক্টলি নামটা মনে নেই। যাই হোক, এরপর আমরা পৌঁছে যাই। পৌঁছে যে সবাই একসাথে আর কি ঢুকবো, এটারই ওয়েট করতেছিলাম যে মামা আসলে একসাথে মামাকে নিয়ে ঢুকবো। এর মধ্যে মামাও চলে আসে। ভেতরে যে দেখি মামি বসে আছে সবাই ওখানে, এরপর মামির সাথে দেখা করলাম, টুকটাক ছবি তুলি। এরপর আমরা ডিরেক্ট খেতে চলে যাই, যেহেতু আমাদের আসতে একটু লেট হয়েছে, তাই আর আমরা ছবি তোলা বা ওখানে বেশি সময় তখন দেই না, ডিরেক্ট খেতে বসে পড়ি। যে খাবার অনেক মজা ছিল, এমনি আমার বিয়ে বাড়ির রোস্ট খুব বেশি পছন্দ, তো আমি খুব মজা করে রোস্ট আর পোলাও খেয়েছিলাম, আর বোরহানিটা অনেক ভালো লেগেছিল। আর ওই টাইমে যেহেতু আমার অপারেশন হয়েছিল, তাই আমি গরুর মাংস ট্রাই করতে পারিনি। যাই হোক, খাওয়া শেষ করে আবার আমরা যাই পিকচার তুলতে, কিছুক্ষণ পিকচার তুলি, এরপর সবাই মিলে মামা এবং মামিকে নিয়ে যাই খাবার টেবিলে বসানোর জন্য, তো আমরাও আবার সাথে যাই। যেহেতু আমরা কিছুক্ষণ আগে খেয়েছি, তাই আমরা টেবিলে বসি না, তবে মামার পাশে দাঁড়ানো ছিলাম, যে দেখি টেবিলে অনেক কিছু সাজানো ছিল, অনেক ধরনের পিঠা ছিল, ফল ছিল, দেখে ভালোই লাগছিল, আর পিঠাগুলো খেতে ভালোই মজা ছিল। আর আমার এমনি ঝাল পিঠা খুব বেশি মজা লাগে, আমি মিষ্টি পিঠার থেকে ঝাল পিঠাগুলো বেশি প্রেফার করি।
এরপর সবাই খেতে বসে যায়, সাথে মা, লিপি খালা, ওনারাও বসেছিলেন। আছে আছে, আপনার খাওয়া শুরু করে ফেলেন। এরপর সব শেষে চলে আসে বিদায়ের বেলা, সব থেকে কষ্টের একটা মোমেন্ট। আমি আগে বিয়ের আগে ভাবতাম যে কেন এইটাই কেন এত কষ্টের টাইম হবে, বা এখানে কেন সবাই এত কান্নাকাটি করে, কি এমন। কিন্তু পরে যখন আমার বিয়ে হয় তখন আমি বুঝতে পারি যে আসলে এটা কেন এত কষ্টের মোমেন্ট। যাই হোক, তো সবাই বের হয়ে আমরা মামিকে বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এরপর রাস্তায় ব্যাক করার টাইমের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ডিরেক্ট বাসায় চলে আসার পরে ক্লিপগুলো নেই। বাসায় এসে আমরা হচ্ছে গাড়ি থেকে নামি, যে আগে আগে যাচ্ছি মামিকে বরণ করে নিব তার কারণে, আর মামিরা হচ্ছে পেছনের গাড়িতে ছিল। फोटो पे मोहब्बत लिख दे, करता है दिल दीवाना। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। इतने दिन मैं जिया क्या जिया, तो जीना है तेरे लिए। देखा तेनू पहली पहली बार वे, होने लगा दिल बेकरार वे। रब्बा मैनू की हो गया, दिल जानिए रब्बा मैनू की हो गया, हाय मैनू की हो गया। बीते सारे मौसम बाबुल तेरे घर, चले पाओ मेरे पिया के शहर में। बीते सारे मौसम बाबू तेरे घर में, अब चले पाओ मेरे पिया के शहर। বুকিং করতে হবে কিন্তু অনেক আসতে।
আরে দাঁড়ান না, অন্যায় অন্যায়। ভাইয়ারা কোথায়? একটু সারো তো, আমরা তো হাত হাত ধোয়া হয়তো 500 টাকা দিচ্ছি। ফুল ছিটা মারো, ফুল ছিটা মারো, একটু ফুল দাও। জোরে জোরে দাও, মামিকে রুমে ঢুকে এরপর আমরা বাসায় চলে আসি, কারণ তখন অলমোস্ট রাত 1টা বেজে গিয়েছিল, তাই সবাই তখন বাসায় ব্যাক করি। তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের জানাবেন। আল্লাহ হাফেজ।